বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে রাস্তায় থাকার চেষ্টা করছে বামেরা। উদ্দেশ্য একটাই, হারানোর রাজনৈতিক জমি পুনরুদ্ধার। এক্ষেত্রে বামেদের দাবি তারা আগের তুলনায় অনেকটাই সফল, কারণ রাজ্যের মানুষ বর্তমান শাসক দলের ব্যভিচারে তিতি বিরক্ত। যদিও এই বিষয়ে বিজেপির বক্তব্য, বামেরা এখন অনেকটাই শহর কেন্দ্রিক হয়ে পড়েছে, কারণ বামেরা সাংগঠনিক সংকটে দিশেহারা। শিক্ষা কাজ সমান অধিকার ও ধর্মনিরপেক্ষ ভারত অটুট রাখার দাবি নিয়ে 108তম আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার রাজধানীতে মিছিল সংগঠিত করল বাম নারী সংগঠন। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির ডাকে এদিন রাজধানীর মেলার মাঠে জমায়েত হয় সংশ্লিষ্ট সংগঠনের নেতা কর্মী সমর্থকরা। এরপর সেখান থেকে বের হয় এক মিছিল। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে হাতে প্লেকার্ডগুলোতে লেখা ছিল, শিক্ষা এবং কাজ নারীদের অধিকার, সমানাধিকারের জন্য লড়াইয়ের বার্তা ছিল প্লেকার্ডগুলোতে, ছিল ধর্মনিরপেক্ষ ভারতকে অটুট রাখার আহ্বান। বাম নারী সংগঠনের মিছিলটি মেলার মাঠ থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে অংশ নিয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদিকা তথা রাজ্যসভার সাংসদ ঝর্ণা দাস বৈদ্য আন্তর্জাতিক নারী দিবসে তাদের সংগঠনের দাবিসমূহ সবার সামনে তুলে ধরেন। সমান অধিকার, ইকুয়াল রাইট, সমান অধিকার দিতে হবে এবং দেশের ধর্ম নিরপেক্ষতা রক্ষা করে এই স্লোগানের ভিত্তিতে আজকে আমাদের বারো দফা দাবির ভিত্তিতে আগামী 28 ও 29 মার্চ দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। তাই এই ধর্মঘটকে সর্বাত্মক সফল করার জন্য ইতিমধ্যেই ময়দানে ঝাঁপিয়েছে বামেরা। ইতিমধ্যে বন্ধের সমর্থনে শুরু করেছে সভা সমিতি, তাছাড়া দেওয়াল লিখন থেকে শুরু করে প্রচারে কোনো ঘাটতি বা খামতি রাখতে চাইছে না। এদিন রাজধানীর ধলেশ্বরে দেওয়াল লিখনে বাম নেতা কর্মী সমর্থকদের সাথে নেমে পড়েছেন প্রাক্তন সাংসদ তথা বাম শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত। প্রয়োজনীয় জিনিস কেনা অসম্ভব হয়ে পড়ছে, এইভাবে আমাদের সমাজের সমস্ত অংশের মানুষ, এই সমস্ত অংশের মানুষের জীবন যন্ত্রণাকে লাঘব করা তো দূরের কথা, আরও বেশি জীবন যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে এই সরকার। তার জন্যে 12টা দাবিকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে এই অংশের মানুষের স্বার্থ রক্ষার জন্যে, এবং এই অংশের মানুষ মানে দেশের সব অংশের মানুষ, অল্প কিছু নরেন্দ্র মোদীর কাছাকাছি যে ধনী অল্প কয়েকজন আছেন, তারা ছাড়া দেশের সব অংশের মানুষের স্বার্থ রক্ষার দাবি এই 12টি দাবির মধ্যে আমাদের আছে। তার জন্যেই আমরা বলছি এই 12টি দাবি পূরণ করার অর্থ হচ্ছে দেশকে বাঁচানোর দাবি এটা, মানুষকে বাঁচানোর দাবি এটা, এবং 28-29 মার্চ সারা দেশকে স্তব্ধ করে দিয়ে নরেন্দ্র মোদী সরকার এবং তাদের নীতি দ্বারা পরিচালিত এ ধরনের বিজেপি সরকার যে রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2018 সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজ্যে বামেদের সাংগঠনিক শক্তি অনেকটাই ধাক্কা খেয়েছে। সাধারণত বামেরা লড়াই সংগ্রামের মানসিকতা সম্পন্ন দল, কিন্তু অনেকে বলে থাকেন বিগত 4 বছর রাজ্যে বামেদের লড়াইয়ের ময়দানে সেরকমভাবে দেখা যায়নি। তবে সিপিআইএমের 23তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে আস্তাবল ময়দানে জমায়েত সংগঠিত করার পর থেকে বামেরা মাটি কামড়ে পড়ে থাকার একটা মানসিকতা দেখাচ্ছে। তবে এই মানসিকতা কেবলমাত্র রাজ্যের নির্দিষ্ট কয়েকটি জায়গাতেই সীমাবদ্ধ রয়েছে এখনও। যদিও বামেদের দাবি, বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে রাস্তায় থাকার চেষ্টা করছে বামেরা। উদ্দেশ্য একটাই, হারানো রাজনৈতিক জমি পুনরুদ্ধার। এক্ষেত্রে বামেদের দাবি তারা আগের তুলনায় অনেকটাই সফল, কারণ রাজ্যের মানুষ বর্তমান শাসক দলের ব্যভিচারে তিতি বিরক্ত। যদিও এ বিষয়ে বিজেপির বক্তব্য, বামেরা এখন অনেকটাই শহর কেন্দ্রিক হয়ে পড়েছে, কারণ বামেরা সাংগঠনিক সংকটে দিশেহারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।